ইতিহাস থেকে প্রশ্ন ধরছি ইতিহাস হ্যাঁ ঠিকঠাক উত্তর দিবি ডেজি হাঁসের মতো প্যাঁক প্যাঁক করে বলবো ঠিক আছে বল সিরাজ দৌলা কে ছিলেন সিরাজ কে ছিল হ্যাঁ চোখে কি বলেছে দেখ

সিরাজ চোলা কে ছিল সিরাই দৌল কে ছিল দৌলো হ্যাঁ সিরাই দৌলা কে ছিল হ্যাঁ সিরাজ চোলা কে ছিলেন বল এবার তো নাম ধরে রাখবো হে তাকে উত্তর দে সিরাজ কে ছিলেন সিরাজ দৌলা ইস্ট বেদৌলের গোলকি বার ছিলেন কানা বন্ধ করাই করবো খারাপ করবো ওই মুখ খারাপ কর তাই বাচ্চা সিরাজ দৌলা ইস্ট বেঙ্গল গোল কিবার সিরাজ দৌলা ছিলে বাংলা নবাব বল তারা কয় ভাই তার নাম বলে বল তার কয় ভাই হ্যাঁ তারা কয় ভাই তার নাম বল নাম কি হ্যাঁ কয় ভাই তার তিন ভাই নাম বল সিরাজ দৌলা কথা গোলা দাঁড়ি বল এ একটা নাম হচ্ছে এই এত নাম ধরে ডাকবে কোন নাম ধরে সাহস দেখেছেন লেখাপড়া করবে না শাসন করলে আবার আমার নাম ধরে ডাকছে এবার তোকে কয়েকটা কবিতা বলবো ঠিকঠাক উত্তর দিবি কপাল দিয়ে একটা কবিতা বল কপাল হ্যাঁ কতে কপাল কপাল দিয়ে কবিতা বল কপাল হ্যাঁ নমস্কার কপাল বল কপাল ভিজিয়া যায় নয়নের জলে এই বন্ধু বল কপাল কোনদিন নয়নের জলে ভিজেছে থাম দাঁড়া হাফ বলি যে এখন হাফ বাকি বল পুরোটা বল কপাল ভিজিয়া যায় নয়নের জলে পা দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালে হ্যাঁ আমি একদিন বদমাইশ করছিলাম মা বাবায় এই যে খুব মেরে পায়ে দড়ি বেঁধে আমরা গাছে ঝুলি রেখেছিল আম মা কি করতো যে ছেলেটা তো বলি যেমন ছেলে তেমন তো শিকা হওয়া দরকার এই যত কাঁদতেছি টাছ টাস করে কপালে ভিজে গেছিলো ওই জন্য তো বলতেছি কপালে ভিজিয়া যায়

মঞ্চির বাড়ি দুজনে খাই বান্ডিল বান্ডিল বিড়ি হাট বসেছে শুক্রবারে ভাগারের মাংস বিক্রি করে হাঁটুর নিচে দুলছে খুকুর কোচা ভরা চুল পাঁচ ফেল তুলে দিয়ে সরকার করেছে ভুল এসেছে শরৎ হিমের পর এইটা হাট কবিতা হচ্ছে